নমস্কার, আমি মহুয়া দত্ত, বজবজ নিবাসী। শ্রীমতীর দরবারে আয়োজিত মাসিক সেরা প্রতিযোগিতায় জুন মাসের আমি একজন প্রতিযোগী। শ্রীমতীর দরবার আয়োজিত এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এ মাসের বিষয়বস্তু যেহেতু চিকেন, তাই আমি চিকেন দিয়ে বানাতে চলেছি মশলাদার চিকেন, যেটি খুব কম জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের চিকেনের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অতি অবশ্যই শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার। মশলা চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, প্রয়োজন মতন সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, টক দই, আদা রসুন বাটা, গোটা শুকনো লঙ্কা, স্বাদ মতন লবণ, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো, সঙ্গে গোটা গরম মশলা। মশলা চিকেন বানানোর প্রথম ধাপে এবার আমি আদা রসুন বাটা, টক দই আর সামান্য সর্ষের তেল দিয়ে আধ ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। দ্বিতীয় ধাপে আমি গ্যাস অন করে নিলাম, কড়া একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এরপর কড়াইতে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে আসলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এরপর কেটে রাখা কুচুনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার লাল হয়ে এসছে, এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেন ভালো করে নাড়িয়ে খানিকটা গ্যাস কম করে একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে যখন জল ছাড়তে শুরু করেছে
তখন ঢাকা খুলে নিয়ে একটু ভালো করে নানিয়ে নিলাম। এরপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। মশলা মিশে গেলে কম আছেই আবার ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকনা খুলে নিয়ে খুব ভালো করে নানিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে উপরে তেল উঠে এসছে, তাই মশলা কষার দিকে। চিকেনে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালো করে কষা হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা। যেহেতু এটা একটু মশলাদার চিকেন, ওই জন্য খেতেও খুব সুস্বাদু। খুব সামান্য এবার একটু জল দেব। এটাতে খুব বেশি ঝোল হয় না, একটু মাখা মাখা হয়। সেদ্ধ হতে যতটুকুনি লাগে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে নেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি, অলরেডি ভালোভাবে ফুটে গেছে। আমাদের একদম রেডি মশলা চিকেন। শ্রীমতীর দরবারে আয়োজিত জুন মাসের চিকেন রেসিপিটি আমার তৈরি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু শ্রীমতীর দরবারের তরফ থেকে আমি আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।